নমস্কার, আপনাদের সঙ্গে আমি মিনাক্ষী। আপনারা দেখছেন আনন্দবার্তা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখব আজকের নিউজ হেডলাইন্সে। বর্তমান সংশোধনাগারের চঞ্চল গড়াইয়ের সঙ্গে শনিবার সাক্ষাৎ করতে এলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্য। শুক্রবার বর্তমান আদালত চত্বর থেকে গ্রেফতার করা হয় চন্দ্রনাথ ব্যানার্জিকে। ঘুষকরার ওর গ্রামে বিজেপির একটি জনসভা অনুষ্ঠিত হল শুক্রবার। ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে গত 31 অক্টোবর জুতোর মালা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একলক্ষীতে শুরু হল শাহচাঁদ সম্প্রীতি ও সাংস্কৃতিক মেলা। দীর্ঘদিন যাবৎ প্রায় 8 কিলোমিটার দীর্ঘ শেহারা বাজার গুইন যাবার রাস্তাটির অবস্থা বেহাল। চলে আসছে বিস্তারিত খবরে। বর্ধমান সংশোধনাগারে চঞ্চল গড়াইয়ের সঙ্গে শনিবার সাক্ষাৎ করতে এলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্য। পাশাপাশি এদিনই বর্ধমান জেলার বিজেপি যুব মোর্চার পক্ষ থেকেও ঘুষকরার পুরসভার ওই কাউন্সিলরের সঙ্গে সাক্ষাৎ করা হয়। শনিবার বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে ঘুষকরা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর চঞ্চল গড়াইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন রাজ্য প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা সাংসদ প্রদীপ ভট্টাচার্য। এদিন তিনি চঞ্চল গড়াইয়ের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তার রাজনৈতিক জীবনে 40 বছর ধরে চঞ্চল গড়াইয়ের সঙ্গে পরিচিত। সেই কারণে তার সঙ্গে তিনি দেখা করতে আসেন ও তার শারীরিক বিষয়ের খোঁজ খবর নেন। আমি একটা কথা বলি, এই চঞ্চল গড়াইয়ের সঙ্গে আমার পরিচয় প্রায় দীর্ঘ 40 বছর। তো চঞ্চল এরকমভাবে গ্রেপ্তার হবে এটা আমার কাছে খুবই দুঃখজনক মনে হচ্ছে। আমি যেদিন শুনলাম যে ওকে পুলিশ অ্যারেস্ট করেছে সেদিন আমার খুব খারাপ লাগছিল। আরও খারাপ লাগলো আমি যখন শুনলাম ওর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে যে ও থানা ভাঙচুর করতে গিয়েছিল। আমি ওকে সরাসরি জিজ্ঞেস করেছি, সত্যি কি তুমি করতে গিয়েছিল? বলো সব ঠিক নয়, এগুলো ঠিক নয়। এখন একটা জিনিস হচ্ছে এই যে আমার আশাটা কেন, আমার আশাটা আমার দীর্ঘদিনের পরিচয়ের ফলে আমি মনে করেছি নৈতিকতার দিক দিয়ে আমার একবার ওকে দেখা দরকার। দ্বিতীয় জিনিস হচ্ছে ওদের দলের ভেতরে কি বিরোধ উপবিরোধ আছে সেটা ওরাই বলতে পারবে। গ্রুপিজম কতখানি আছে, ও গ্রুপিজমের বলি হয়েছে কি না, এই জিনিসগুলো সেটা ওদের পার্টি ঠিক করবে। তবে আমি এইটুকু বলতে পারি, চঞ্চলদের মতো মানুষ এরা যদি কোনোদিনও মতের পরিবর্তন করে তাহলে পরে চঞ্চলকে যে ধরনের রাজনৈতিক সমর্থন দেওয়ার প্রয়োজন আমরা দিতে প্রস্তুত আছি, এ বিষয়ে কোনো সন্দেহ। চঞ্চল বললো যে এইখানে তো ওর তো হ্যামারেজ হয়েছিল না, ব্রেন হ্যামারেজ হয়েছিল, অপারেশনও হয়েছিল। তা আমি ওর স্বাস্থ্যের খবরটাই বেশি করে নিচ্ছিলাম, ওষুধপত্র খাচ্ছে কি না, ওর মেয়েরা ওষুধ টষুধ এখানে জমা দিয়েছে, সে ওষুধ খাচ্ছে কি না সেগুলো খোঁজ নিচ্ছিলাম। এদেরকে থানার এইখানকার জেলের যারা দায়িত্বে আছেন তাদের বললাম ব্লাড প্রেশার এবং সুগার টেস্ট করার জন্য, কারণ ব্রেন হ্যামারেজ হয়েছে যেহেতু ওকে একটু ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা দরকার। এই নিয়েই কথা হয়েছিল। আর বললো দাদা আমি বিশ্বাস করুন আমি এইসবের মধ্যে ছিলাম। পরিচিত মানুষ হিসেবে নিশ্চয়ই বলবো চঞ্চল এমন কিছু করবে না যেটা যে ধারায় ও চলছিল তার। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি আভাস ভট্টাচার্য, জেলা কংগ্রেসের সম্পাদক কাশীনাথ গাঙ্গুলি, মহিলা নেত্রী রায়মণি দাস সহ কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ববর্গ। তো বাবার সঙ্গে কি কথা হলো? উনি যা বললেন সেটাই হয়েছে, বিশেষ কোনো কথাই হয়নি। শুধু উনি জিজ্ঞেস করলেন তুমি কি এর সাথে জড়িত ছিল, বাবা বলল না এটা ছিল না, সেটা ছিল না। এই রাজনৈতিক তরফ থেকে কিছু সিদ্ধান্ত কি নেবেন বলেছেন?
না এই নিয়ে কোনো কথা হয়নি, কোনো কথাই হয়নি, উনি কোনো মন্তব্যই করতে চাইছেন না। আপনাদেরকে দেখেছিলেন জেলের বাইরে, আপনাদেরকে দেখেছিলেন, আপনারা দারস্থ হয়েছিলেন অজিত চৌধুরীর কাছে এবং অজিত চৌধুরী অলরেডি গিয়েছিলেন বাড়ি আপনার, আপনাদের বাড়ি গিয়েছিলেন এবং সেই পরিস্থিতি দেখেছেন বা আপনারা দারস্থ হয়েছিলেন? এখন মানে আমাদের পাশে যারাই আসবে আমরা তাদের পাশে আছি, এটুকু উনি নেবেন ওনার ডিসিশন, আমরা সেটা বলতে পারছি না এখন। এছাড়াও উপস্থিত ছিলেন চঞ্চল গড়াইয়ের কন্যা। অপরদিকে বিজেপির জেলা যুব মোর্চার পক্ষ থেকেও সংশোধনাগারে চঞ্চল গড়াইয়ের সাথে সাক্ষাৎ করা হয়। অ্যাকচুয়ালি সাধারণ মানুষের ভাবে সাধারণ মানুষ হিসেবে আমরা গিয়েছিলাম, দলের পক্ষ থেকে গেছে, রাজ্যের নেতারা গিয়েছিলেন এবং সেইখানে গিয়ে চঞ্চল গড়াইয়ের বাড়িতে যাওয়া হয়েছিল কালকে, এবং তাকে আইনিভাবে তার পাশে থাকার জন্য রাজ্য নেতৃত্বে এবং জেলার সভাপতি সন্দীপ নন্দীর নেতৃত্বে বার্তা দিয়ে আসা হয়েছিল। এবং আজ গতকাল একটি আজকে পেপার পাওয়া যায় যে জেলের মধ্যে দেখা করার জন্য তাদের সঙ্গে অসহযোগিতা করা হচ্ছে, এবং সেজন্য আমরা বিজেপির তরফ থেকে বলেছি যে আমরা ডিএমের কাছে পৌঁছবার জন্য ডিএমের কাছে গিয়ে যেন জেলে তার সঙ্গে তার পরিবার চঞ্চল গড়াইয়ের সঙ্গে যেন তার পরিবার লোকেরা যেন দেখা করতে পারে, এবং আইনি এটা তো আইনি প্রক্রিয়া, আইনি আইনের মধ্যে চলবে, কিন্তু আইন ছাড়া যদি সাধারণ মানুষ এবং পার্টিগতভাবে যদি কোনো তাদের কোনো সহযোগিতা প্রয়োজন হয় রাজ্যের নির্দেশ এবং জেলা সভাপতির নির্দেশ যে তাদের পাশে থাকার জন্য, তাই জন্যই আমরা আজকে এসেছিলাম। অ্যাকচুয়ালি দেখুন এটা তো রাজনীতির ব্যাপার নয়, যে জায়গায় এসছেন প্রদীপ ভট্টাচার্য এসেছেন, জয় ব্যানার্জি এসেছেন, কিন্তু চঞ্চল গড়ায় যে এলাকার মানুষ সেটা আমাদের ব্লকের বর্ধমান জেলার ব্লকের মধ্যে পড়ছে, অর্থাৎ আমাদের নৈতিক একটা দায়িত্বই থাকেই যে সাধারণ মানুষভাবে যেমন যাওয়ার নেতা হিসাবে যাওয়ার, তো তার জন্যই আমরা এসেছি। পরিবারকে কি আশ্বাস দিলেন? পরিবারকে একটা আশ্বাস দিয়েছি, যদি কোনো জায়গায় আপনাদের মনে হয় যে আইনি প্রক্রিয়া ছাড়া আপনাদের কোনো বিজেপির সঙ্গে থেকে যদি কোনো রকমভাবে কোনো কাজ তার সঙ্গে দেখা করা তার সঙ্গে সহযোগিতার জন্য বিজেপি সবসময় থাকবে, সেটাই আশ্বাস দিতে এসেছিলাম তার মেয়ের কাছে। বর্তমান থেকে মনোজিৎ পোদ্দার ও রুদ্রাক্ষ চক্রবর্তী, রিপোর্ট আনন্দবার্তা। শুক্রবার বর্ধমান আদালত চত্বর থেকে গ্রেপ্তার করা হয় চন্দ্রনাথ ব্যানার্জিকে। আউশগ্রাম থানা ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়। আউশগ্রাম থানা ভাঙচুরের ঘটনায় শুক্রবার গ্রেপ্তার করা হলো আউশগ্রাম হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি চন্দ্রনাথ ব্যানার্জিকে। ওই দিন বর্ধমান কোর্ট চত্বর থেকেই তাকে গ্রেফতার করে শনিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। আউশগ্রাম থানার পুলিশ 5 দিনের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে। যদিও গ্রেফতার হওয়া চন্দ্রনাথ ব্যানার্জি জানান তাকে থানা ভাঙচুরের ঘটনায় মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে, এর পিছনে তৃণমূলের উচ্চ নেতৃত্বের হাত রয়েছে। আউশগ্রাম হাইস্কুল পরিচালন সমিতির সভাপতি, আমি ওখানে একটা বেআইনি নির্মাণ হচ্ছিল সেই বিষয়ে অভিযোগ করতে গিয়েছিলাম, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আউশগ্রাম থানা অভিযোগ অস্বীকার করে এবং বিডিওকে অভিযোগ এই বিষয়ে আমি জানিয়েছি। জানানোর পর দেখা যাচ্ছে যে আইসি সাহেব যিনি ছিলেন ইমতিয়াজ খান, তিনি এই বিষয়ে অভিযুক্ত হয়ে যাচ্ছেন, তিনি বেশ করেছি বলে আমাকে মারধর করেন। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এরা অভিভাবকরা স্কুলে এসে আপনি কি তৃণমূলের? আমি তৃণমূলের ইলেকশন এজেন্টও ছিলাম 2016-তে, আমি প্রাক্তন ব্লক সভাপতি, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলাম আমি দীর্ঘদিন ধরে, আমি পরিচালন সমিতির সভাপতি আউশগ্রাম হাইস্কুল। আপনাকে ধরা হলো কি জন্য? আমাকে মিথ্যা অভিযোগে বলা হচ্ছে, গোষ্ঠীকুণ্ডল এটা হলো প্রশাসনিক গাফিলতির জন্য এই ঘটনা ঘটেছে, প্রশাসনিক হাত হচ্ছে তৃণমূলের হাত কারা? তৎকালীন আইসি যে ছিলেন আর তৃণমূলের যারা নেতৃত্বে এই মুহূর্তে অবজারভার যারা রয়েছেন তারা বুঝতে পারছেন না, তারা বিষয়টা বুঝতে পারছেন না। ওখানে গিয়ে অনুব্রত মণ্ডল মহাশয় যে কথা বলছেন, তিনি আরও জানান স্কুলের জমিতে অবৈধভাবে নির্মাণের প্রতিবাদ করায় তাকে উদ্দেশ্যহীনভাবে গ্রেফতার করা হয়েছে। এদিন আদালত চত্বরে উপস্থিত ছিলেন তার পরিবারের লোকজন সহ চঞ্চল গড়াইয়ের কন্যারাও। বর্তমান থেকে মনোজিৎ পোদ্দার ও রুদ্রাক্ষ চক্রবর্তী, রিপোর্ট আনন্দবার্তা। এখন সময় একটি ছোট্ট বিরতি, ফিরেলাম বিরতির পর। গুসকরার ওর গ্রামে বিজেপির একটি জনসভা অনুষ্ঠিত হলো শুক্রবার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্র তারকা তথা বিজেপি নেতা জয় ব্যানার্জি। সভা শেষে গুসকরা পুরসভার ধৃত কাউন্সিলর চঞ্চল গড়াইয়ের পরিবারের সাথে সাক্ষাৎ করেন।
শুক্রবার গুসকরার ওর গ্রামে ভারতীয় জনতা পার্টির একটি জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জয় ব্যানার্জি, জেলা সভাপতি সন্দীপ নন্দী সহ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতৃত্ববর্গ। এদিন জয় ব্যানার্জি রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন। এদিন তিনি আরও জানান, রাজ্য সরকার যেভাবে দমনপীড়া চালাচ্ছে তার ফলে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বাজেটের প্রশংসা করেন। তিনি জানান, যেভাবে কেন্দ্রের অর্থমন্ত্রী অরুণ জেটলি জনদরদি বাজেট পেশ করেছেন তা প্রশংসার দাবি রাখে। এদিন এই জনসভায় প্রায় কয়েক হাজার বিজেপি কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। পরে তিনি গুসকরা পুরসভা তৃণমূল কাউন্সিলর চঞ্চল গড়াইয়ের বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনের সঙ্গে সাক্ষাৎ করেন। আমাদের লোক গিয়ে দেখা করিয়ে দেবে, আমরা তো মানে সকাল সকালই বেরিয়ে যাই, কিন্তু আমরা তো গিয়ে মানে বসেই থাকি। গুসকরা থেকে মনোজিৎ পোদ্দারের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখব পরবর্তী খবরে। ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে গত 31 অক্টোবর জুতোর মালা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই ঘটনার সরজমিনে তদন্ত এলেন সাংসদ প্রদীপ ভট্টাচার্য। বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে তিনি জানান। শনিবার 3 নম্বর ওয়ার্ডের রসিকপুর এলাকায় ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে জুতোর মালা দেওয়ার পরিপ্রেক্ষিতে ঘটনার সরজমিনে তদন্তে আসেন পশ্চিমবঙ্গ জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা সাংসদ প্রদীপ ভট্টাচার্য। উল্লেখ্য, গত 31 অক্টোবর ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবসের দিন কতিপয় ব্যক্তি রাতের অন্ধকারে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে জুতোর মালা পরিয়ে দেন। এ ব্যাপারে সেই সময় ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ওই এলাকার কংগ্রেস কর্মী রাজু দফাদার অভিযোগ করেন, উল্টে তাদের বিরুদ্ধে বর্ধমান থানায় বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন ঘটনাস্থলে উপস্থিত হন প্রদীপ ভট্টাচার্য। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেন। প্রদেশের প্রাক্তন সভাপতি জানালাম আমরা যে আমাদের ইন্দ্রাণী মূর্তির কাছে জুতোর মালা পড়েছিল কিছু ছেলে, হ্যাঁ সোনা বলে নাম ওই ছেলেটা মেন। আমার সঙ্গে প্রতিবাদ করার পর আমাদের প্রত্যেক ছেলের নামে মামলা করে ও রাতের বেলাকে বাড়ি ভাঙচুর করে, হ্যাঁ বাড়ি ভাঙচুর করা সবারই নামে মিথ্যা মামলা, 11 জনের মিথ্যা মামলা দিয়েছে। হ্যাঁ কিসের ছবিতে ছবিতে মালা জানালাম, কিসের ছবিতে মালা পড়ানো ছিল জুতো? ছবিটা ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী 31 অক্টোবর দিয়েছে। আমরা সকালবেলায় প্রোগ্রাম করেছিলাম, একটা প্রোগ্রাম করার পর ওরা রাতের বেলায় মদ গিয়েছে, আবার ইন্দিরা গান্ধীর মূর্তিতে মালা দেয় ওরা। কোন জায়গায় এটা? রসিকপুর মোড়ে। কাকে জানালেন আপনি? হ্যাঁ আপনি কাকে জানালেন? আরো খবর সঙ্গে থাকুন। বিরতির পর এক লক্ষ্মীতে শুরু হলো শাহজাদ সম্প্রীতি ও সাংস্কৃতিক মেলা। শুক্রবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। মেলা ঘিরে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। শুক্রবার রায়না 2 নম্বর ব্লকের এক লক্ষ্মীতে শুরু হলো শাহজাদ সম্প্রীতি ও সাংস্কৃতিক মেলা। মেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে জানা যায়, 3রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে মেলা চলবে আগামী 9 ফেব্রুয়ারি পর্যন্ত। মাননীয় প্রশান্ত সাহা মহাশয়কে মঞ্চে আহ্বান করছি।
মাদারে প্রসাদ সহবাসকে মঞ্চ আহ্বান করছি, অনুগ্রহে আপনি মঞ্চে আসুন। মাদারে প্রসাদ সহবাসকে মঞ্চ আহ্বান করছি, অনুগ্রহে আপনি মঞ্চে আসুন। আমাদের বাবা সাহেবচাঁদ সম্প্রীত সাংস্কৃতিক মেলা 2017-র 17তম বর্ষের শুভ উদ্বোধন অনুষ্ঠান শুরু হলো। এই মেলা আজ থেকে চলবে 20 মার্চ পর্যন্ত, ইংরাজির 23রা ফেব্রুয়ারি থেকে চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। কী কী থাকছে এই মেলায়? এই মেলায় থাকছে চাষিদের উৎপাদিত বিভিন্ন ফসল, হাতের কাজ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার যে সমস্ত প্রয়োজনীয় দোকানদানি সবই থাকছে আমাদের মেলাতে। মেলা উদ্বোধন কে করলেন? আজকে মেলা উদ্বোধন করলেন একলক্ষী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় মোহাম্মদ মহিদুল হক মহাশয়। গত বর্ষে এই মেলা আজকে পদার্পণ করলো। এই মেলা এই বছর 17তম বর্ষে পদার্পণ করেছে। কি উপলক্ষে এই মেলা? বাবা সাহেবচাঁদের মেলা উদ্দেশ্যে এই মেলা সমর্পিত হয়েছে। এই মেলায় বিশেষ আকর্ষণ কি থাকছে বছর? এই মেলায় বিশেষ আকর্ষণ থাকছে বছর ড্রাগন টেন এবং ঘাটালের প্রচুর লাইট এসছে, এবছর দেখার মতো লাইট হবে। এবং সাংস্কৃতিক অনুষ্ঠানটা তাতে অন্যান্য বছরের থেকে এবছর আমরা কলকাতার শিল্পীদের অনুষ্ঠানটা করানোর চেষ্টা করছি। আগামী আজকেই আছে যেমন কলকাতা শিল্পী এবং আগামী রবিবার এবং শেষ দিনও কলকাতা শিল্পী দিয়ে আমরা অনুষ্ঠানটা করছি। এই জন্য এবছর আমাদের অনুষ্ঠানটা একটা জায়গায় গিয়ে হাজির হবো বলে মনে করছি। আপনার নাম? এদিন সাঁওতালি নৃত্যের মধ্য দিয়ে গোটা একলক্ষী গ্রামটি প্রদক্ষিণ করা হয়। বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে মেলার উদ্বোধন করা হয়। বিভিন্ন কৃষিপণ্য মেলায় স্থান পেয়েছে। প্রতিদিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বলে উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়। বিভিন্ন সামগ্রী বিক্রির উদ্দেশ্যে বিক্রেতারা পসরা সাজিয়ে বসেছেন। এদিন মেলা প্রাঙ্গণে এলাকায় মানুষদের পাশাপাশি বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ মেলায় উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সাহাচাঁদ স্বর্ণোৎসর কমিটির সদস্যদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। একলক্ষী থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। আসছি পরের খবরে। দীর্ঘদিন যাবত প্রায় 8 কিলোমিটার দীর্ঘ শেহারা বাজার গুইর যাবার রাস্তাটির অবস্থা বেহাল। 12টি গ্রামের মানুষজন প্রাণের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। হেলদোল নেই জেলা প্রশাসনের। শেহারা বাজার থেকে গুইর যাবার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। প্রায় 8 কিলোমিটার দীর্ঘ এই রাস্তা দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন নিত্যযাত্রী থেকে সাধারণ যাত্রী সকলেই। প্রায় 12টি গ্রামের মানুষ দীর্ঘদিন যাবত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন, কিন্তু হেলদোল নেই প্রশাসনিক কর্তা ব্যক্তিদের। এই রাস্তা দিয়েই বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। খুব খারাপ, স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত অসুবিধা হয়, গাড়ি একটা পাল্টি হয়ে গেল। হ্যাঁ, 7-8টা গ্রাম নিয়ে এটা রাস্তা, তা পিচ রাস্তা হলে খুব সুন্দর হয়। এখানে নানা রকম রাস্তায় যাতায়াতকারী বাস ও অন্যান্য গাড়ি প্রায়শই বিকল হয়ে পড়ে রাস্তার দৌলতে। কিছুদিন আগেই একটি যাত্রী বোঝায় বাস উল্টে যায়, গুরুতর জখম হয় বেশ কয়েকজন যাত্রী। বাস মালিক পক্ষ বারবার রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন, প্রতিকার না হওয়ায় বাস বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা করছেন। এলাকাবাসীরা শীঘ্রই রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন। রাস্তা নিয়ে কি কাউকে কোনো জানানো হয়েছে কোনো প্রশাসন দপ্তরে? জানানো হচ্ছে, কিন্তু সেরকমভাবে কোনো মানে গুরুত্ব নেওয়া হয়নি। বর্ষাকালে কি কি অসুবিধা হয়? বর্ষাকালে তো মানে সাইকেল নিয়ে যেতে মানুষ তো হেঁটে যেতে পারে না, এত কাদা মতো মুরাম যা কাদা হয়ে যায়, সাইকেল মানুষ হেঁটে যেতে পারে না। সাইকেল নিয়ে গেলে হলো মানে তো যায় না, সে মানে ডুবে যাওয়া অবস্থা। বাস তখন কীভাবে চলে? বাস তো তখন অনেকে বন্ধ করে দেয় মালিকরা,
মানে বাস বন্ধ করে দেয় যে বাধ্য যে কোনো যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় মারা যায় তো মানে লিখতে পারবে না, রিক্সের জন্য ওই জন্য ওরা বন্ধ করে দেয়, সেই জন্য মানুষ মানে দুর্ভোগে পড়ে। ধরুন আমাদের এখানে শেয়ারা বাজার ওখান থেকে আসে, শেয়ার বাজার গার্লস হাই স্কুলের ছেলেরা পড়ে, আমাদের এখানে নোরানি শিক্ষা কেন্দ্র আছে, ছোটো ছোটো বাচ্চাদের স্কুল আছে, তারপর আমাদের রহমানে আলম মিশন আছে, তারপর কোয়র জুনিয়র হাই স্কুল আছে, গুইর হাই মাদ্রাসা আছে, তারপর কামদেবপুর মানে মাদ্রাসা আছে, তারপরে ওখানে সরঙ্গা হাই স্কুল আছে, তো এইগুলো মানে এগুলো আছে, তোরকোনা আছে, এদের থেকে তোরকোনা বন্ধে যায় যারা তোরকোনা হাই স্কুল বন্ধে যায়। রাস্তাটা শুরু হচ্ছে আপনার শেয়ারা বাজার থেকে একদম আপ টু গুইর। কত কিলোমিটার রাস্তা? প্রায় 8 কিলোমিটার রাস্তা, 8 থেকে 10 মতো হবে। আচ্ছা, এইটা এরপরে মোটামুটি 10-12টা গ্রাম ডিপেন্ড করছে এবং বড় বড় গ্রাম, তা যা অবস্থা রাস্তা, যা অবস্থা আজ পর্যন্ত ওই খানাখন্দর অবস্থা, বাস চলে এটাতে, লরি যাতায়াত করে কিন্তু বাস 2-3 বার অ্যাক্সিডেন্ট মানে রাস্তা খারাপের জন্যে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং পাল্টে খেয়েছে, অনেক মানুষ আহত হয়েছে, কিন্তু দীর্ঘদিনের দাবি মানুষের এখানে জনগণের যে রাস্তাটা পাকা হলে পরে মানে মানুষ চলাচল করতে পারে ভালো, মানে মানুষ যাতায়াত করতে পারে স্বচ্ছন্দে, মানুষ শেয়ারা বাজারের সঙ্গে যোগাযোগ বা বর্ধনের সঙ্গে যেতে পারে। যেমন রুগী যদি একটা রুগী যদি গুইড় বা সরঙ্গা মতো অত বড়ো গ্রাম আছে, সেইখানে যদি মানে ইয়ে হয়ে যায় মানে কোনো অসুবিধা হয়ে যায় সেখানে যেতে রাস্তায় পৌঁছাতে, মানে শেয়ার বাজার বা বর্ধন পৌঁছাতে রুগীটা মারা যাবে। এই পরিস্থিতিতে আমাদের সমস্ত মানুষের দাবি, এখানে এলাকার দাবি যে অবশ্যই যেন এখানে মানে এই রাস্তাটা পাকা হোক। শেহারা বাজার থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরো একবার আজকের নিউজ হেডলাইন। প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্য, শুক্রবার বর্ধমান আদালত চত্বর থেকে গ্রেফতার করা হয় চন্দ্রনাথ ব্যানার্জিকে। ঘুষকরার ওর গ্রামে বিজেপির একটি জনসভা অনুষ্ঠিত হলো শুক্রবার। ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে গত 31 অক্টোবর জুতোর মালা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক লক্ষ্মীতে শুরু হলো শাহজাহান সম্প্রীতি ও সাংস্কৃতিক মেলা। দীর্ঘদিন যাবৎ প্রায় 8 কিলোমিটার দীর্ঘ শেহারা বাজার গুইন যাবার রাস্তাটির অবস্থা বেহাল। এখনকার মতো খবর এ পর্যন্তই, পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।